নাচ গান নাটক আবৃত্তি পরিবেশন করবে আমাদের বিদ্যালয়ের ছাত্ররা। মঞ্চের সামনে উপস্থিত প্রত্যেক দর্শকদের এই নিয়ে তুমি দুবার বাইরে গেলে বলটুদা, অনুষ্ঠানের মাঝে বারবার এরকম করলে সবাই কি বলবে বলো তো? রাস্তা ছাড়, একদম বেশি জ্ঞান দিবি না বলে দিচ্ছি। আরেকবার এমন করলে আমি কিন্তু স্যারের কাছে তোমার নামে কমপ্লেন করব। তার আগে আমি স্যারকে কিছু বলে আসি। পালকিতে মা জোরে দরজা দুটো একটু ভাগ করে আমি যাচ্ছি রামার। এই বাবলা, চল 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 শোন শোন, হ্যাঁ শোন, গেটের মুখে রাফু আছে, ওকে বল বাড়ির লোকজন বাইরে দাঁড়িয়ে আছে, অনুষ্ঠানের কার্ড ফেলে এসেছে, ও যেন একটু বাইরে যায়। ঠিক আছে, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোর মেঘ, রাঙা ধুলোর মেঘ উড়িয়ে আসে, সন্ধ্যে হলো সূর্যি নামে পাটে। দেখলেন স্যার, রাহু গেটে নেই। পল্টু, এখন থেকে তুই ওইখানে থাক, আর রাফুকে বলবি অনুষ্ঠান শেষ হলে আমার সঙ্গে যেন দেখা করে। ঠিক মতো গেটে পাহারা না দেওয়ার জন্য স্যার তোর বদলে আমাকে এখানে দাঁড়াতে বলেছে। ও আচ্ছা, এসব তোমার চাল। কি হচ্ছে কি